মানে পড়ছে দেখা যাচ্ছে, কিন্তু অতটা ওই জানলার ভেতর দিয়ে, তো এই জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো ভালোই বৃষ্টি হচ্ছে, এই দেখো এই জায়গাটাতে ভালো বোঝা যাচ্ছে। আর আমি এখন জানলাটা আটিয়ে দেব, কারণ ভেতরের দিকে জল আসছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো এখন থেকে আমরা একটু ব্লগটা স্টার্ট করছি, তো ছোট মতো একটা ব্লগ করবো ভাবলাম, তো কালকে দেব। তো এই কদিন হচ্ছে ভালো করে ব্লগ ট্লগ মানে করা হচ্ছে না, সেই জন্য তো ভাবলাম একটু ঘুরতে যাব, একটু দোকানের দিকে, তারপর একটু সবজি টবজি বাজার টাজার করতে যাবো, সেই জন্য ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করি। তো এই যে মাস্ক নিয়ে নিয়ে এসি, আর সন্ধ্যে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন থেকে মানে ভাবলাম যে সন্ধ্যে দেওয়ার সময় দেখাবো ভাবছিলাম, মানে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম সন্ধ্যে দেওয়াটা, কারণ আর শেয়ার করলাম না, তখন ভাবলাম যে একটু সন্ধ্যেটা দিয়েই দিই, তারপর না হয় শেয়ার করবো। আর প্রচন্ড বৃষ্টি হয়েছে, তোমাদেরকে তো দেখালাম, প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। ভাবছিলাম যে দোকান যাবো না, তারপর দেখলাম যে বৃষ্টিটা একটুক্ষণ হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে গেছে, তারপর ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, কালকের দিকেও যাইনি, কদিন ভালো যায় না দোকানে, তো ভাবলাম একটু ঘুরে আসি। সবসময় তো ঘরের চার দেয়ালের মাঝে থাকতেও ভালো লাগে না, একটু দোকানে বাইরে একটু বেশ হাওয়া বাতাসটা একটু অন্যরকম, বাইরে বেশ কি সুন্দর বাতাস টাতাস দেয়, তো ভালো লাগে, সেই জন্য ভাবলাম তো চলো। আর ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আজকে, যখন বাইরে যাচ্ছি তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো চলো তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবে, আর একটা করে লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর কি বলবো, শেয়ার করবে বেশি বেশি করে, আমার পাশে যেন সবাই থাকে, সব বন্ধুরা যেন থাকে। তো চলো আর বেশি বকবক করবো না, 6টা বেজে গেছে, এখন 6টা 2 হয়ে গেছে, ব্লগটা স্টার্ট করতে করতে 6টা 4 হয়ে গেছে, তো চলো যাই, তো যেখানে যাই না কেন তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো তাহলে ব্লগটা। দেখো আমার এই মাস্কটা পুরো ম্যাজিক, মানে এই দেখো হলুদ হয়ে গেছে, আবার সাদা হয়ে যাবে, এই হচ্ছে, এই হয় আর কি, মাস্কটা পরা মানেই হলুদ হয়ে যায়। তো চলো আমি ঘরের ল্যাম্পটা বন্ধ করি, চাবি টাবি লাগাতে হবে, তো চলো তোমাদের সাথে আবার বাইরে গিয়ে দেখাচ্ছে। এখন যাচ্ছি চিকেন কিনতে, তো একটু গুঁড়ি গুঁড়ি মতো বৃষ্টি পড়ছে, তো এর মধ্যেই যাচ্ছি, তারপরে দেখো কেমন বৃষ্টি এসেছে। এখন একটা দোকানে দাঁড়িয়ে আছি আমরা, প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু ক্যামেরা বন্দিও করে নিলাম। তো এটাও একটা চিকেন দোকান, এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম, এটাও চিকেন দোকান, কিন্তু এখানে অনেকটা মানে রাত হয়ে গেছে আর কাটবে না, তারপরে একটু কাটা রয়েছে, ওটা নেবো না, অনেকক্ষণ ধরেই কাটা রয়েছে, তো ওই জন্য অন্য দোকানে যাব। তো ভিজে ভিজে গিয়ে আবার কিনে এনেছি। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদেরকে বললাম যে বাইরে গিয়ে ঘুরতে যাবো, একটু দেখাবো, এত বৃষ্টি হয়েছে আমার মাথা পুরো ভিজে গেছে, পুরো মাথা ভিজে গেছে, শুধু চিকেন নিয়ে এসেছি ভিজে ভিজে দুজনে, আমি আর আমার বর মিলে। তো ভাবলাম যে একটু সেই বাজারের দিকে যাবো, আমার বর বলে চিকেন কিনে দিচ্ছি বাড়ি চলে যাও, আর বাজারের দিকে যেতে হবে না, এত বৃষ্টি হচ্ছে মানে পুরো ভিজে গেছে। অনেকক্ষণ একটা দোকানের সাইড দাঁড়িয়েছিলাম, চোদে জল চলে এসে পেঁয়াজ কাটছিলাম, তো ম্যারিনেট করে রেখেছি চিকেনটা। তো যাই হোক, আমি ওই একটা দোকানে দাঁড়িয়েছিলাম আমি আর আমার বর, তো এত বৃষ্টি হচ্ছে থামেই না, তারপর বৃষ্টিটা থামতে আবার আবার চিকেন কিনে আসলাম আর কি, ভিজে গেছে পুরো, একদম মাথাটা তো পুরো ভিজে গেছে। তো আমার বর আবার রুমকেও এসেছিল, তারও জামা পুরো ভিজে গেছে, জামা আবার গেঞ্জি পরে আবার দোকানে গেছে, তো আর ঘুরে ঘুরে দেখাতে পারলাম না আমি, তো কি করা যাবে। তো চলো এখন চিকেন রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এদিকে মানে চিকেনটা ম্যারিনেট করে রাখা রয়েছে, তো চলো তোমাদের, তো এদিকে আমার চিকেনটা একদম ম্যারিনেট করে রাখা রয়েছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর এদিকে আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নেবো। টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নেবো বলে ভুলে গেছি, কাঁচা লঙ্কা এইসব কেটে নেবো, আর আদা রসুনের তো পেস্ট কিনে আনা হয়েছে, এই যে এটা কি বলতো পরিমাণটা বুঝি আর কি, আর এই ডিবেটাতে যেটা আছে এটা, এটাতে আমি পরিমাণ বুঝতে পারি না, সেই জন্য কম হয়ে যায় বা বেশি হয়ে যাবে, সেই জন্য আমি বললাম যে তুমি দুটো প্যাকেট কিনে দাও 5 টাকা করে, তো দুটো প্যাকেট কিনে দাও, আমি ওটাতে পরিমাণ ভালো বুঝতে পারি, ওই দুটো দিয়ে দিলে হয়ে যায় 500। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এখন আমি চটপট করে, অনেকটা বেলা মানে সরি বেলা বলছি, অনেকটা রাত হয়ে যাচ্ছে, এখন আমি রান্নাটা করে নেবো, একটু রুটি করব ভাবছি, না হলে ভাত করব, দেখি চিকেনটাকে রান্না করে নি, এর ঝামেলাটাকে আগে আউট করে নি, তারপর আমি রুটির ব্যবস্থা করব। তো চলো এখন আমি সমস্ত কিছু কেটে কুটে জোগাড় করে নি।
তো সিসিরাতে এখন অল্প করে তেল আছে, প্যাকেটটা কাটা হয়নি, তো যতটাই তেল আছে আমি আগে আলুটা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে, যাতে জল দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ না তরকারিটা ফোটাতে হয়, তাহলে টেস্টটা চলে যায়। আমি এইভাবেই করে থাকি, মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে ভালো করে সিদ্ধ যেন হয়ে যায় সেই মতো ভেজে নেব। সমস্ত কিছু রেডি, এদিকে আমি আলুটা ভাজা করছি, আর এদিকে এখনো মানে এই কেকের গুলো এখনো কাটা হয়নি, এগুলো এখনো বের করা হয়নি, আর এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আর এবারে টমেটোটা একদম ভালো নয়, আর যেগুলো দেশি টমেটোর না কি বলে না, সেগুলো বেশ নরম নরম, আর এটাতে আমি বীজ নিইনি, কারণ বীজগুলো কি যেন বড় বড় টাইপের লাগছে, আর টমেটোটাও যেন কি বড় বড়, তাও টমেটোকে দেখাই। এই দেখো কিরকম বড় বড়, সেই জন্য আমি এবারে মানে টমেটোটাতে বীজ নেই, নিয়ে নিই মানে বীজগুলোকে ই করে করে শুধু জাস্ট ওপরের স্কিনটা নিয়েছি। তো যাই হোক, তো চলো এবারে তোমরা রান্নাটা দেখতে থাকো। আর হ্যাঁ, তেলটা শেষ হয়ে গিয়েছিল, মানে মাংস রান্না করলে একটু বেশি তেল লাগে, সেই জন্য তেলটা শেষ হয়ে গিয়েছিলো। আমার বলতে বলি তেলটা এনে দাও, তারপর অনেক কিছু ছিল না বাজার, ওই যে ব্যাগে রয়েছে, ওদিকে ব্যাগে রয়েছে, আমি রান্নাটা করে নিই, তারপরে সব গোছাবার তোমাদেরকে দেখাবো কি কি বাজার করে এনেছে। ডিমটাও ফুরিয়ে গিয়েছিলো, ডিমটাও এনেছি, তো কি কি শেষ হয়ে গেছিলো, কি কি এনেছে তোমাদেরকে দেখাবো। তো রান্নাটা আগে প্রথমে তাড়াতাড়ি করে করে নিই, তো চলো অনেক পর দেখা হচ্ছে, সরি। তো কাঠের খুন্তি দিয়ে রান্না করেছিলাম, যেন আজকে যেন নাড়াচাড়া করতে পারছি না, সেই জন্য স্টিলের খুন্তিটা আমার কাছে বেস্ট, কারণ সবদিন এই মানে ছোটবেলাতে যখন বিয়ের আগে ওই স্টিলের খুন্তিতে আগে রান্না বান্না একটু আদ্র করলে স্টিলের খুন্তিতেই করতাম, কাঠের খুন্তিতে রান্না করা অভ্যেস নেই, তো সেই জন্য স্টিলের খুন্তিতেই করবো। তো চলো, এদিকে আমার আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে রেখে, আর একদম মানে এ হয়ে গেছে, মানে কি বলবো, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো তারপর আবার তেল অ্যাড করে আমি লবঙ্গ আর তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু লবণ দিয়ে দেবো ভালো করে, যাতে পেঁয়াজ এইসবগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি লবণ দিয়ে দেবো। তো এদিকে এগুলো একদম ভালো করে কষাতে আছে, আর ওদিকে আমি ময়দাটাও মাখিয়ে নিব আর কি, জল দিয়ে দিয়েছি, এখনও মাখাইনি, তো মাখিয়ে নেব, আর এদিকে মাংসটাও রান্না করতে থাকবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বৃষ্টির জন্য আসতে পারিনি। তো যাই হোক, এদিকে আমি আবার দিয়ে দিলাম মশলাতে পেস্ট, আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে এবার কষাতে থাকবো, অনেকক্ষণ ধরে কষাতে থাকবো, যতটা মানে মাংসের মশলা হচ্ছে যতটা কষাতে থাকা যায় ততটাই মানে টেস্ট হয়, মানে যতটাই কষানো যায়। তো এদিকে আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো শুধু ওপরটাই নিয়েছি, বীজটা নিইনি, তো অনেকেও অনেকে নেয়নি, আমি নিই বা আজকে নিইনি আর কি বীজটা। তো দেখো ভালো করে, এই যে দেখো মশলাটা কষানো হচ্ছে, তো এদিকে আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও বেশিক্ষণ ধরে কষাতে থাকবো, তারপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন, চিকেনটা আমার অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা রয়েছে, আর আমি চিকেন রান্না করলে এইভাবেই রান্না করি, অন্যরকম আর রান্না করি না, কারণ এটাতে আমি আমার যেন বেশি টেস্ট লাগে, আর আমার বড়ো খেতে বেশ ভালোবাসে এইরকমভাবে রান্না করলে, বেশিক্ষণ ধরে কষিয়ে রান্না করলেও খেতে ভালোবাসে আর কি, আর আমারও ভালো লাগে, না হলে একটা বিচ্ছিরি একটা গন্ধ লাগে। অনেকেই আবার মানে অন্যরকম অনেকে অনেক রকম রান্না করে, তো যাই হোক আমি এইভাবে আমি মানে মাংসটাকে মানে এমনভাবে কষাবো, একদম মানে জল দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখবো না, একটু জল দিয়েই আমি নামিয়ে নিই, বেশি আবার ফোটালে যেন কীরকম একটা এ হয়ে যায়, বেশি মাংস সিদ্ধ হয়ে গেলেও ভালো লাগে না, কষানোর সময় যদি মাংসটা সিদ্ধ হয় সেই মাংসের টেস্টটা আলাদা। তো যাই হোক, এদিকে আমি এবার একটু ভালো করে, এই যে দেখো ময়দা মাখাচ্ছিলাম সেই হাতেই আমি আবার মশলাটাকে মানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, কারণ কি বলতো একা হাতে করতে হচ্ছে, তো অন্য দিন অন্য ব্যাপার থাকে, কারণ প্রথমে হয়তো মাংস করে নিই বা যাই হোক এইরকম করে নিই ওই জন্য, আর আজকে একটু বৃষ্টি হয়েছিল তো অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে, ওই জন্য কী করবো না করবো খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমার রান্নাবান্নাটা কমপ্লিট হলো, এদিকে আমার মাংসটা একদম রান্না হয়ে গেছে লাল লাল ঝোল, আর এদিকে রয়েছে রুটি। তো আজকে ব্লগটা এইটুকুই, তো রান্নাবান্না সমস্ত কিছু মানে যতটা পেরেছি শেয়ার করেছি, কারণ বেশি বড় করতে গেলে তেমন কেউ দেখতেও চায় না, সেই জন্য আমি আর ভিডিওটা অফ করছি না, আর ফ্যানটা চলছে, দাঁড়ো ফ্যানটা অফ করে দিই।
তো আর বেশি বড় করবো না, তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা দেখবে স্কিপ না করে। আর কতটা হবে আমি ঠিকঠাক জানি না, তো যাই হোক ফুল ভিডিও দেখবে প্লিজ স্কিপ না করে। আর এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবে, এই মাত্র রান্না করলাম। তো সেই রুমে যখন ছিলাম দাঁড়িয়ে বসে বসে রান্না করতাম, এখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পাগুলো পুরো যেন খেঁচে যাচ্ছে, যেন কিরকম একটা যন্ত্রণা হচ্ছে। তো একটু বসবো আর কষা তুলেছি, তো কষাটা খাবো, তারপর রাতের ডিনার সারবো। তো চলো আর বক বক করবো না, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার আর সুইট ড্রিমস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো। আর নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলের উপরে চোখ রেখো। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তো এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো আর পাশে থাকো। তো চলো আর একটা করে প্লিজ লাইক করে দেবে, কষ্ট হয় তো ব্লগ করতে। তো যাই হোক, তো চলো বেশি বক বক করে নিচ্ছি, তো চলো বাই বাই।